নিয়োগ দুর্নীতিকাণ্ডে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সিবিআইয়ের বিরুদ্ধে ব্যাপকভাবে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মন্তব্য যে সিবিআই নাকি মানিক ভট্টাচার্য যার নিয়োগ দুর্নীতি মামলার আগে নাম এসেছে মানিক ভট্টাচার্য, সেই মানিক ভট্টাচার্যকে বাঁচানোর জন্য চিরন্তর প্রয়াস করে যাচ্ছে, এটাই দাবি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। কেননা তিনি রীতিমতো বহু পয়েন্ট তুলে ধরেছেন এখানে, যেখানে সিবিআই এখানে বাঁচানোর চেষ্টা করা হচ্ছে মানিক ভট্টাচার্যকে, এটা কিন্তু দাবি করেছেন। সেই সমস্ত পয়েন্টগুলো নিয়ে আলোচনা করব এবং কোন কোন পয়েন্টের উপর তিনি ইঙ্গিত করেছেন সেগুলো কিন্তু এখানে বলা ধরা হবে। সেই পয়েন্টের উপর নির্ভর করেই এখানে কিন্তু বলা হচ্ছে যে সিবিআই মানিক ভট্টাচার্যকে বাঁচানোর চেষ্টা করছেন। ওএমআরসিট নষ্ট করা নিয়ে মানিক ভট্টাচার্যকে জেলে গিয়ে জিজ্ঞাসাবাদ করেছেন, সুপ্রিম কোর্ট কড়া পদক্ষেপ নিতে বারণ করেছে। জিজ্ঞাসাবাদ করতে তো বারণ করেনি, এটা বক্তব্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। জিজ্ঞাসাবাদ না করলে নতুন কোনো তথ্য উঠে আসবে না, কীভাবে ওএমআরসিট নষ্ট করেছিল, কেন, সেই প্রমাণ বা কেন সে কারণ কিন্তু জানা যাবে না। এছাড়াও বিচারপতি আরেকটি পয়েন্টের দিকে বলেন যে সিবিআই আধিকারিকরাই বুদ্ধি দিয়েছেন যে সুপ্রিম কোর্ট থেকে রক্ষা কবচ আনার, এমনটাই কিন্তু বলা হলো সিবিআই আধিকারিকদের বিরুদ্ধে। এবং রীতিমতো সুপ্রিম কোর্ট থেকে রক্ষা কবচ নিয়ে আসলে গ্রেপ্তার করা হবে না, সেই বুদ্ধি কিন্তু সিবিআই আধিকারিকরা দিয়েছিল, এটি কিন্তু বিচারপতির বক্তব্য। সিবিআই তরফ থেকে বলা হয় একাধিকবার জিজ্ঞাসাবাদ করা হলেও সহযোগিতা করছে না মানিক ভট্টাচার্য। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন সিবিআই মানিককে গ্রেপ্তার করতে পারছে না, এই নির্দেশ প্রত্যাহার আবেদনও করেছেন। মানিক ভট্টাচার্য যদি সহযোগিতা না করে তাহলে সুপ্রিম কোর্টের আগেই রক্ষা কবচ প্রত্যাহারের জন্য আবেদন করছেন না কেন, প্রশ্ন তুলেছে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। 2022 সালে সুপ্রিম কোর্ট মানিক ভট্টাচার্যকে রক্ষা কবচ দিয়েছিল, এখন চলছে 2023 সাল, এক বছর হয়ে গেছে, কেন সুপ্রিম কোর্টে আবেদনপত্র দাখিল করেনি, সেটি কিন্তু প্রশ্ন জাগছে। অর্থাৎ এখানে যে যে পয়েন্টগুলির কথা বলা হয়েছে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের তরফ থেকে, সেই পয়েন্টগুলো কিন্তু রীতিমতো মিলে যাচ্ছে এবং সিবিআই কিন্তু সমস্ত তথ্য প্রমাণ হিসেবে মানিক ভট্টাচার্যকে রক্ষা কবচ হিসেবে তার বুদ্ধি দিচ্ছেন বলে যে বক্তব্য সেটি কিন্তু প্রমাণ হচ্ছে।